আজকের বিষয় হচ্ছে এরিয়ান ক্রিম বা এরিয়ান সাপোজিটরি। এই এরিয়ান ক্রিম বলেন আর সাপোজিটরি বলেন, যেটি আপনারা বলেন না কেন, এটি ব্যবহার করা হয় সাধারণত অর্শ বা পাইলস রোগের জন্য। তো পাইলস রোগ ছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের এরিয়ান ক্রিম বা সাপোজিটরি ডাক্তাররা বা চিকিৎসকরা দিয়ে থাকেন। তবে কিছু সংখ্যক দেখা গেছে কিছু রোগীরা, এই পাইলস রোগীরা অনেকদিন ধরে এই সমস্যায় ভুগছেন, সেই অবস্থায় তারা মুখে বলেও এই ধরনের ক্রিম বা সাপোজিটরি ইউজ করছে। তো আজকে এই তথ্যগুলো তুলে ধরবো যে এই এরিয়ান সাপোজিটরি বা ক্রিম কি কি কাজে আসে, এটি পার্শ্ব প্রতিক্রিয়া কি, এটি কিভাবে লাগাতে হবে, বা এই পাইলস বা অর্শ বিষয়ে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তার আগে অবশ্যই বলে দিচ্ছি বন্ধুরা, আমি হচ্ছি রাজন দেব এবং আপনারা দেখছেন ডিয়ার মেডিসিন চ্যানেল। অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরাতন হয়ে থাকলে সবাইকে ধন্যবাদ। তো চলুন বন্ধুরা কথা বাড়াবো না, আজকে প্রথমত আমি এরিয়ান ক্রিমের সাথে পরিচয় করিয়ে দেবো, পাশাপাশি আমি এরিয়ান সাপোজিটরির কথাও তুলে ধরবো, এছাড়াও আমি পাইলস বা অর্শ বা এই ধরনের ক্রিম কিভাবে কাজ করে সম্পূর্ণ বিষয়ে ধাপে ধাপে তুলে ধরবো। অবশ্যই বলে দিচ্ছি যাদের ধৈর্য আছে অবশ্যই সঙ্গে থাকবেন, আর যাদের ধৈর্য নেই চলে যাবেন, কারণ হচ্ছে এই ভিডিওতে আমি কিছু তথ্য তুলে ধরবো যা আপনার সারা জীবনের জন্য কাজে আসবে বা অন্যদেরকেও আপনি বুঝাতে পারবেন এই ধরনের ক্রিম বা সাপোজিটরি বা পাইলস অর্শ আসলে কি। তো চলুন বন্ধুরা প্রথমে আমরা এই এরিয়ান ক্রিম বা সাপোজিটরি বিষয়ে জেনে নেই। এটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি মেডিসিন, যেটি দুটি আকারে বের করেছে, একটি হচ্ছে এরিয়ান ক্রিম এবং আরেকটি হচ্ছে এরিয়ান সাপোজিটরি। তো সাপোজিটরিটা তাদের ক্ষেত্রেই দেওয়া হয় যারা ক্রিম ইউজ করতে চান না বা পায়খানার মলদ্বারের একবারে ভিতরের অংশে অর্শর সমস্যা বা পাইলসের সমস্যা, তাদের ক্ষেত্রে সাপোজিটরি ঢুকিয়ে দেওয়া হয় মলদ্বারের ভিতরে, যাতে করে ভিতরে কাজ করে। আর যারা সাপোজিটরি ইউজ করতে চান না, ক্রিম ইউজ করতে চান, তাদের ক্ষেত্রে ক্রিম আছে এবং বহিরাংশে যাদের সমস্যা একবারে পায়খানা রাস্তার মলদ্বারের সামনের দিকে, তাদের ক্ষেত্রে এরিয়ান ক্রিম ইউজ করতে দেওয়া হয়। তবে বিশেষ করে দেখা যায় একটি তত্ত্বসূত্রে জানা গেছে যে ক্রিমটি একটু বেশি চলে বাংলাদেশে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের এরিয়ান ক্রিমটি, আর সাপোজিটরি কিছু ক্ষেত্রে দেখা যায় বেশি চলে। তো এরিয়ান ক্রিমের দাম হচ্ছে 15 গ্রামের একটি টিউব বা লম্বা টিউব আছে, এই টিউবটির দাম হচ্ছে আপনার 80 টাকা। এই 15 গ্রামের টিউবের দাম হচ্ছে 80 টাকা। আপনারা বেশি হয়তো 5 থেকে 7 দিন বা 10 দিন পর্যন্ত লাগাতে পারেন এটি। তবে লাগানোর নিয়মটা আমি ভিডিও লাস্টের দিকে তুলে ধরবো, অবশ্যই কিছু শিখতে পারবেন এই লাগানোর নিয়ম থেকে, কারণ অনেকেই অহেতুক লাগান বা অযথা লাগান যা আপনার কাজে আসে না। সেজন্য অবশ্যই বলবো ভিডিও লাস্টের দিকে লাগানোর নিয়মটাও আপনারা জেনে যাবেন। এই এরিয়ান ক্রিম বা সাপোজিটরি এটির মধ্যে কি দেয়া আছে যে আমাদের পাইলস বা অর্শ খুব দ্রুত কমিয়ে দেবে, তাছাড়াও আরও বিশেষ কিছু কাজ আছে যা আমি ধাপে ধাপে তুলে ধরবো। তবে প্রথমত যেটি কাজ সেটি হচ্ছে পাইলস বা অর্শ। প্রথমত এটির মধ্যে 4টি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, একটি হচ্ছে সিনোকেন, 2 নম্বরটি হচ্ছে হাইড্রোকর্টিসন, 3 নম্বরটি হচ্ছে ফ্রেমাইসিটিন এবং 4 নম্বরটা হচ্ছে এসকুলিন। তো এই 4টি উপাদান একত্রে করে দেওয়ার কিছু কারণ আছে এবং এই 4টি উপাদান এই এরিয়ান মলমের মধ্যে বা ক্রিমের মধ্যে বা সাপোজিটরের মধ্যে যে উপাদানগুলো আছে 4টি, সেই 4টি কিন্তু আপনাদের মলদ্বারে কিন্তু বিশেষ কাজ করবে এই এরিয়ান ক্রিম এবং সাপোজিটরি। এই 4টি উপাদানের মধ্যে 1টি উপাদান হচ্ছে আপনার চুলকানির ক্ষেত্রে আপনার কাজ করবে, যাদের প্রচণ্ড পরিমাণে মলদ্বারের মধ্যে চুলকায় তাদের ক্ষেত্রে কাজ করবে। 2 নম্বরটি হচ্ছে হাইড্রোকর্টিসন, সেটি হচ্ছে আপনার স্টেরয়েড, যেটি তাৎক্ষণিক আপনার ব্যথা বা এরকম জ্বালাপোড়া যদি থাকে তাহলে দ্রুত আপনার জ্বালাপোড়া বা মলদ্বারের ব্যথাটা খুব দ্রুত সারিয়ে দেবে। আরেকটি হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটির মধ্যে দেওয়া আছে যে অ্যান্টিবায়োটিকটি আপনাদের পায়খানা রাস্তার যে মলদ্বারের গোটাটি বের হয় বা লম্বা আকারের বা অনেক সময় ভিতরে দেখা যায়, অনেক সময় দেখা যায় রক্ত বের হয়, ব্যথা অনুভূতি হয়, এই ধরনের সমস্যা থাকলে আবার অ্যান্টিবায়োটিক একটি দেওয়া আছে। আরেকটি হচ্ছে ব্যাকটেরিয়া নিধনের জন্য আরেকটি উপাদান। এই 4টি কম্বিনেশন করে একটি এরিয়ান ক্রিম বা অয়েন্টমেন্ট বের করা হয়েছে, যাতে করে এই মলদ্বারে আপনি আরাম পান এবং দ্রুত আপনার রোগটি সেরে উঠে। তো চলুন এবার আমরা জানি এই এরিয়ান ক্রিম বা অয়েন্টমেন্টের কাজ কি। প্রথমত যে কাজটি রাখবো সেটি হচ্ছে আপনার মলদ্বারের ভিতরের অংশে এবং বাহিরের অংশে হ্যামোরয়েডের চিকিৎসায়। তো হ্যামোরয়েড শব্দের অর্থটা কি? হ্যামোরয়েড শব্দের অর্থ হচ্ছে আপনার, এটা ইংলিশ শব্দ, বাংলা শব্দ হচ্ছে অর্শ। এই অর্শ চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই এরিয়ান ক্রিম বা সাপোজিটরিটা ইউজ করা হয়। এই হ্যামোরয়েডটা হচ্ছে পায়খানার রাস্তার একটি রক্তনালী, আর এই রক্তনালীর কাজ হচ্ছে পায়খানা নিয়ন্ত্রণে সহায়তা ভূমিকা পালন করে। তবে এই ধরনের অর্শ বা হ্যামোরয়েড হওয়ার আপনারা নিজে থেকে কিছুটা দায়ী আছেন। নিজে থেকে দায়ী বলতে আপনারা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বাড়িয়ে ফেলছেন বাহিরের খাবার থেকে, আবার অনেক সময় দেখা যায় টয়লেটে ধরেছে
চাপ দিচ্ছে কিন্তু আপনারা চেপে রেখেছেন। এই ধরনের করছেন বা সকালকে টয়লেট ক্লিয়ার করছেন না, রাতের টয়লেটটাও ক্লিয়ার করছেন না, চেপে ধরে আছেন। এই ধরনের যখন চাপ অনুভূতি হয় তখন কিন্তু আপনার হেমোরয়েডটা বা রক্তনালীটা বড় হতে থাকে এবং আপনার পায়খানা রাস্তার দিকে বের হতে থাকে। আরো কয়েকটি কারণ আছে এই হেমোরয়েড বা অর্শ হওয়ার, তার মধ্যে হচ্ছে আপনারা শারীরিক চর্চা করেন না বা ব্যায়াম করেন না। তবে যদি মহিলাদের হেমোরয়েড বা অর্শ হয় তাহলে আপনারা কিভাবে মানতে পারেন? এটা হচ্ছে আপনার গর্ভাবস্থায় অনেক সময় এটির চাপ সৃষ্টি হয় বা প্রসবকালীন সময়ে বাচ্চার চাপ সৃষ্টি হয়, এর ফলে কিন্তু আপনার হেমোরয়েড হতে পারে বা অর্শ হতে পারে এবং পায়খানার রাস্তার রক্তনালীটা বড় হয়ে যেতে পারে। তবে সঠিক করে বিশেষজ্ঞরা এটি ধরতে পারেননি যে কোন কারণটিতে আপনার এই ধরনের অর্শ বা পাইজ বা গেজ বা হেমোরয়েড এই ধরনের সমস্যা হয়। তবে সাধারণত চিকিৎসকরা বলে থাকেন এই এই সমস্যাগুলো যেগুলো আমি এতক্ষণ বলেছি। তো এগুলো যদি আপনার মেনে চলতে পারেন, যেমন শারীরিক চর্চা করতে পারেন, বেশি করে পানি পান করতে পারেন, টয়লেট না চেপে রেখে আপনার টয়লেট ক্লিয়ার করে ফেলতে পারেন, আবার প্রস্রাব ঠিক মতো করতে পারেন, আবার পুষ্টিকর খাবার খেতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যা নাও হতে পারে। দ্বিতীয়ত যে সমস্যাটিতে চিকিৎসকরা দিয়ে থাকেন এই এরিয়ান ক্রিম বা সাপোজিটরিটা, সেটি হচ্ছে প্রোক্টাইটিস বা অ্যানাল ফিশারের ক্ষেত্রে। অ্যানাল ফিশার হচ্ছে আপনার পায়খানার রাস্তার ভিতরেও কিন্তু ছিঁড়ে যেতে পারে এবং ফেটে যেতে পারে, যা প্রোক্টাইটিসের মতোই। এই পায়খানার রাস্তা যদি ছিঁড়ে যায় বা মাংসপেশি যদি চামড়াটা ছিঁড়ে যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ব্যথা অনুভূতি হতে পারে। লাগবে আপনাকে কেউ বুতায় একটা ব্লেড দিয়ে কেটে ফেলেছে বা সুচ দিয়ে বা পিন দিয়ে আপনাকে খুঁচাচ্ছে, বা টয়লেটে গেলে ব্যথা ব্যথা অনুভূতি হচ্ছে, ব্লিডিং হচ্ছে, এই ধরনের ব্যথা ব্যথা অনুভূতি হবে। আবার কারো কারো করে না, আবার কারো কারো করে, আবার কারো রক্তকরণ হয় বা রক্ত যায়, আবার কারো যায় না। তো এই ধরনের যদি আপনার অ্যানাল ফিশারের সমস্যা থাকে তাহলেও কিন্তু এই এরিয়ান সাপোজিটরি বা ক্রিম দেয়া হয়। তৃতীয়ত যে সমস্যাটিতে দেয়া হয় সেটি হচ্ছে আপনার অনেকেই দেখা যায় হেমোরয়েড হওয়ার পর অনেক সময় ব্যথা অনুভূতি হয়, আবার অনেক সময় হয় না। তো যাদের বেশি সমস্যা হয় তারা কিন্তু অনেক সময় অপারেশন করে ফেলেন, আর এই অপারেশনে করার পর কেটে ফেলার পর আপনার কিন্তু অনেক সময় দেখা যায় ব্যথা অনুভূতি হয়, আবার একটু কিছু কাপড় লাগলে জ্বলা জ্বলা অনুভূতি হয়, পানি লাগলে বা প্রস্রাব করতে গেলে পানি লাগলে আপনার জ্বলা জ্বলা অনুভূতি হয় বা অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এই ধরনের অনুভূতি যখন হয় বা ব্যথা অনুভূতি বা রক্তকরণ এই ধরনের যখন সমস্যা হয় তখন কিন্তু অপারেশনের পরবর্তীকালে এই ধরনের এরিয়ান ক্রিম বা সাপোজিটরি ইউজ করতে দেন চিকিৎসকরা, যাতে করে অপারেশনের পর আপনার সাময়িক সুস্থতা অনুভূতি করতে পারেন এবং ধীরে ধীরে এটি সুস্থ হয়ে ওঠে। তো মোট কথা বা সহজ কথায় বললে আপনাদের এই এরিয়ান সাপোজিটরি দেওয়া হয় বা ক্রিমটা দেওয়া হয় শুধুমাত্র ব্যথা বেদনা, অস্বস্তি, জ্বালাপুরা, রক্তকরণ বা আপনার কাটাগার মতো এরকম জ্বালাপুরা করে যদি বা অস্বস্তি লাগে যদি, তখনই এই ধরনের এরিয়ান সাপোজিটরি বা ক্রিম দেওয়া হয়। যদি আপনারা নিজে থেকে এই ধরনের এরিয়ান ক্রিম বা সাপোজিটরি ইউজ করেন তাহলে অবশ্যই বলবো যদি বেশি পরিমাণে আপনার অর্শটা বের হয়ে যায় বা বেশি পরিমাণে রক্তকরণ হয় বা প্রচণ্ড পরিমাণে আপনার ব্যথা অনুভূতি হয় তাহলে অবশ্যই চিকিৎসক দেখিয়ে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে, অন্যথায় আপনার চিকিৎসক দেখিয়ে এর ট্রিটমেন্ট নিতে হবে। তো চলুন এবার আমরা জানি এই এরিয়ান ক্রিম বা সাপোজিটরি আমরা কিভাবে ব্যবহার করব বা এটি ব্যবহার করার নিয়ম কি। এটির নিয়ম হচ্ছে আপনার প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দুবার আপনার প্রতিদিন লাগাতে হবে এবং প্রতিবার লাগানোর আগে আপনার টয়লেট করে নিতে হবে যদি টয়লেটে ধরে। যদি টয়লেট করার পর ইউজ করেন তাহলে কিন্তু ভালো হয়, এটি আর বের হবে না বা এটি পানিতে লেগে চলে যাবে না। সে অবস্থায় অবশ্যই বলছি আপনার টয়লেট করার পর ইউজ করবেন, আপনাদের ভালো হবে। তবে আগে আপনার সুতি কাপড় বা টিস্যু দিয়ে এটির জায়গাটা শুকিয়ে নেবেন। দ্বিতীয়ত লাগানোর নিয়ম হচ্ছে আপনার ব্যথাযুক্ত বা চুলকানিযুক্ত জায়গায় আঙ্গুল দিয়ে লাগাবেন, সবচেয়ে ভালো হয়। এবং ভিতরের অংশে লাগানোর জন্য একটি অ্যাপ্লিকেটর দেখবেন বা একটা স্টিকের মতো লাঠি দেখবেন, যেটির ভিতরে আপনার ক্রিম ঢুকিয়ে আপনার ভিতরের অংশে ঢুকিয়ে দিতে পারেন, যাতে করে আপনাদের ভিতরের জায়গাটাও আপনার স্বস্তি পান এবং ব্যথাটা চলে যায়। তো এই দুটি নিয়মে আপনার লাগাবেন, বাহির অংশে হলে আপনার আঙ্গুল দিয়ে এবং ভিতরের অংশ হলে একটি অ্যাপ্লিকেটর বা স্টিক আছে সেটি দিয়ে লাগাবেন। এই এরিয়ান ক্রিম বা সাপোজিটরি আপনার গর্ভাবস্থায় অবশ্যই সম্পূর্ণ নিষেধ, গর্ভাবস্থায় অবশ্যই লাগাতে পারবেন না, আর বেশি পরিমাণে লাগাবেন না। বেশি পরিমাণে লাগানোর ফলে কিন্তু আপনার স্কিনটা পাতলা হয়ে যেতে পারে এবং আরো বেশি জ্বালাপোড়া করতে পারে। অবশ্যই বলবো দীর্ঘদিন লাগাবেন না, দীর্ঘদিন বলতে আপনারা মাস কা মাস বা মাসের পর মাস, ছয় মাস, এক বছর এভাবে লাগাবেন না বা কেউ কে সাজেস্ট করবেন না। আপনাকে যেহেতু ডাক্তার প্রেসক্রিপশন করেছেন সেই অবস্থায় আপনারা অবশ্যই 7 থেকে 10 দিন বা 15 দিনের উপরে লাগাতে পারবেন না, যতদিন আপনার
আপনার চিকিৎসক দিয়েছেন। অবশ্যই মনে রাখবেন এরিয়ান আপনার স্কিনের উপর সমস্যা করতে পারে, আবার স্কিনের নিচে যে রক্তনালী আছে সেটির উপরে চাপ বা প্রভাব করতে পারে। সেই অবস্থায় অবশ্যই আপনার দীর্ঘদিন লাগাতে পারবেন না, যতদিন আপনার লাগানোর দরকার ততদিনে লাগাবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এরিয়ান ক্রিম বা এরিয়ান সাপোজিটরি বিষয়ে। যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি যদি অনলাইনে থাকি অবশ্যই উত্তর দিয়ে দেবো। আর এই ধরনের যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন। আজ আসছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।